মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভায় বিজেপি প্রার্থী গোলাম মোদশ্বর বাপি আজ এক পদযাত্রার সূচনা করলেন। এই বর্ণাঢ্য পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী গোলাম মোদশ্বর ছাড়াও মুর্শিদাবাদ উত্তর বিজেপির যুব সভাপতি সুরজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ভোট প্রচার করলেন বাপিবাবু। বিভিন্ন মানুষজনের সঙ্গে তিনি কথাও বললেন। তার বক্তব্য, এবারের বিধানসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গে 200 বেশি আসন পেতে চলেছে বিজেপি, আর জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত। কি বললেন বাপিবাবু, চলুন শুনে নি তার বক্তব্য। তার অনুগামীরা যারা ছিলেন তাদের বক্তব্য আমরা শুনে নেব। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। 59 বিধানসভার যুব মোর্চার উদ্যোগে এই পদযাত্রা। এই পদযাত্রা থেকে আপনারাই দেখতে পাচ্ছেন যুব মোর্চার যে উদ্যোগ এবং শয়ে শয়ে যুব মোর্চা তাদের উদ্যোগে এবং শয়ে শয়ে রাস্তার লোক দাঁড়িয়ে যেভাবে আমাকে বরণ করছে এবং যেভাবে আমাকে কাছে টেনে নিচ্ছে, আমি 100% শিওর যে আমি প্রচুর ভোটে জয়লাভ করব। আমার কোনো পাশে কেউ কম্পিটিটর থাকবে না, এইটা আমি আশাবাদী। আপনি গতবার বিধানসভা নির্বাচনে 2016 আপনি 10,073 ভোট পেয়েছিলেন, এবারকার পারবে না সেটা নিয়ে আপনার বক্তব্য। দেখুন, 2016 আমরা 2 সিট পশ্চিমবাংলায় পেয়েছিলাম, এবার আমরা 2 শূন্য যোগ করে 200 উপর পাব, তাহলে এই বিধানসভাটা কী হবে আপনি ভেবে নিন। আপনার নাম? আমার নাম গোলাম মোদশ্বর, আমি মাইনরিটি মোর্চার ভাইস প্রেসিডেন্ট এবং 59 বিধানসভার কেন্দ্রীয় পদসভা র্যালি আছে, ব্যাগ হাউস টু ইউনাইটেড ব্যাঙ্ক, এই আমরা পদসভা করে এখান থেকে যাব। ওইখানে আমাদের একটা ছোট্ট কিছু কর্নার হবে। আমরা বিজয় হিসাবে আমরা খুব অন্তত পক্ষে চতুর্দিকে আমাদের লোকজনের মুখের আবহাওয়া ভালো, আমরা আমাদের জেতার সম্ভাবনা আমরা করছি, আমরা জিতব। জয় শ্রী। পরিচয়? 3 নম্বর মন্ডল। 3 নম্বর মন্ডল সভাপতি। আপনার নাম? বরুণ দাস। বরুণ দাস।